১৩ নম্বর প্রশ্নে বলা হয়েছে দুই ব্যাগের এক অংশ রং করা চিত্রগুলো চারিদিকে গোল করি, তাহলে যেগুলো দুই ব্যাগের এক অংশ আছে সেই চিত্রগুলোতে আমরা টিক চিহ্ন আগে দিয়ে দিই। তারপরে আমরা দেখতেছি যে প্রথম যেটা আছে সেটা আয়তক্ষেত্র, এখানে আমরা সমান ভাগে ভাগ দেখতেছি, উপরে সাদা অংশ সমান এবং কালো অংশ সমান, তাহলে এটা দুই ভাগের এক অংশ বোঝা যায়। তাহলে আমরা এটাতে গোল দাগ দিতে পারি। তারপরে আমরা যে বৃত্তটা দেখতেছি সেই বৃত্তের কালো অংশ রং করাটা একটু বেশি, এই জন্য এটা সমান নয়, তাহলে আমরা এটাতে গোল দাগ দিতে পারি না। তারপরে যে আয়তক্ষেত্র যেটা আছে সেটাও সাদা অংশ বেশি, এটা তো আমরা গোল দাগ দিতে পারি না। তারপরে যে ত্রিভুজ আকৃতি বা পিরামিড আকৃতি, এটা কিন্তু সমানভাবে ভাগ করা আছে আমরা দেখতেছি, তাহলে এটাতে আমরা গোল দাগ দিতে পারি। তারপরে যেটা আছে এটা চারি ভাগে ভাগ করা হয়েছে, কিন্তু যদি আমরা দুই ভাগ করে সমান করে নিই, তাহলে দুই ভাগ রং করা দুই ভাগ সাদা, তাহলে এটাতে গোল দাগ দিতে পারি। তাহলে যেই গুলা দুই ভাগের এক অংশ আছে সেগুলাতে আমরা দুই ভাগের এক অংশ লিখে দিই। তাহলে প্রথমটাতে আছে এবং ত্রিভুজ আকৃতি বা পিরামিড আকৃতি এটা আছে, তারপরে যেটা আছে লম্ব বা আয়তক্ষেত্র আকৃতি সেটাও দুই ভাগের এক অংশ, আর বাকি যে দুটো আছে বৃত্ত এবং আয়তক্ষেত্র মাঝখানে দুইটা, এই দুইটাতে আমরা সমান ভাগে ভাগ করা নেই কথাটি আমরা লিখে দিই। তাহলে ছাত্রছাত্রীরা তোমরা খুব সহজেই বুঝতে পারবে, আশা করি তোমরা বুঝতে পেরেছ ১৩ নম্বর অঙ্কের সমাধান। ১৪ নম্বর প্রশ্নে বলা হয়েছে চারিভাগের এক অংশ রং করা চিত্রগুলো চারিদিকে গোল করি, তাহলে আমরা দেখতেছি এখানে প্রত্যেকটাই চারিভাগের এক অংশ দেখা যাইতেছে, তাহলে আমরা প্রত্যেকটাতে গোল চিহ্ন দিয়ে দিই। এখানে যে পিরামিড আকৃতি সেটাও চারিভাগের এক অংশ রং করা, আর আয়তক্ষেত্র সেটাও চারিভাগের এক অংশ রং করা, তারপরে আয়তক্ষেত্র আরেকটা আছে সেটাও চারিভাগের এক অংশ রং করা, তারপরে আমরা যদি বৃত্তর দিকে খেয়াল করি তাহলে বৃত্তটাও চারিভাগের এক অংশ রং করা, তারপরে আয়তক্ষেত্র যেটা আছে সেটাও চারিভাগের এক অংশ রং করা। তাহলে আমরা চারিভাগের এক অংশ লিখে দিতে পারি, চারিভাগের এক অংশ, চারিভাগের এক অংশ, প্রত্যেকটাতে চারিভাগের এক অংশ, বৃত্ত চারিভাগের এক অংশ, যদি আমরা সমান ভাগে এটাকে স্কেল দিয়ে টানি তাহলে চারিভাগের এক অংশই হবে। তারপরেরটাও কি আমাদের চার ভাগের এক অংশ। তাহলে ছাত্রছাত্রীরা তোমরা অবশ্যই বুঝতে পারছো অঙ্ক দুটো খুব সহজ পদ্ধতিতে আমরা অঙ্ক দুটো সমাধান করেছি। তো ধন্যবাদ।